হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল সরকার, রুবেল টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিভিশনাল কমিশনার অফিস চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখায় 12 ডিসেম্বর 2021 তারিখে স্মারক নম্বর এত স্মারক নং সংখ্যা স্মারক 1 ফেব্রুয়ারি 2022 তারিখে স্মারক নঙ্গের প্রেক্ষিতে স্মারক পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রাম নিম্নোক্ত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে https://www.divisional.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদের নাম হিসাব রক্ষক, পদ সংখ্যা 2টি, গেট নাম্বার 14, 10,200 থেকে 24,680 টাকা বেতন, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্যাবুলেশন শুটিং এ দক্ষতা এবং কম্পিউটার কম্পোজে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 25 শব্দ। যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, চট্টগ্রাম ও কুমিল্লা। 2, ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর 4 জন, গেট নাম্বার 16, 9,300 থেকে 22,490। ক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ, কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাকুয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে। যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। 3, রেকর্ড কিপার 2 জন, পদ সংখ্যা 2 জন, গেট নাম্বার 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। ক, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্যাবুলেশনে দক্ষতা এবং কম্পিউটার কম্পোজে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারতেন, চট্টগ্রাম ও কুমিল্লা। 4, ডেসপাস রাইটার, পদ সংখ্যা 4, গেট নাম্বার 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটর সাইকেল চালানোর বিআরটি এর প্রতীক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারেন, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। 5, অফিস সহায়ক, পদ সংখ্যা 4, গেট নাম্বার 20, 8,250 থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারতেন, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। 6, হলে অর্ডারলি, পদ সংখ্যা 5, গেট হলে 20, শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া। 7, হলে নিরাপত্তা পরি 2 জন, গ্রেড 20, শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা। কমিক নাম্বার 8, পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 1, বেতনে গ্রেড 20, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর। নয় নম্বর হলে বাবুর্চি, পদ সংখ্যা 2, গেট নাম্বার গ্রেড 20। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ, রান্নার কাজে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, চট্টগ্রাম, কুমিল্লা। 10 নম্বর মালি, পদ সংখ্যা 1, গেট নাম্বার 20। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারছেন, জেলা হলে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। আবেদনের সত্যি, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম বিভাগীয় জেলা স্থায়ী বাসিন্দার হতে হবে। প্রার্থীর বয়সসীমা 8/9/2022 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী www.divisional.teletalk.com.bdi ওয়েবসাইট, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবৃত্ত নির্ধারিত আবেদন ফরম আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময় সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ 8/9/2022 সকাল 10 ঘটিকায়, শেষ তারিখ 7/10/2022 বিকেল 5 ঘটিকায়।